কিছুতেই মানে চিন্তা চেতনায় কিন্তু একটা ফিক্সেশন আছে কিন্তু আমাদের, যে আমরা আগাতে পারবো না বা পিছনে যাবো, মরা ধরা পার্টি এরকম একটা কিন্তু ধারণা কিন্তু সেটা আমি দেখি। এটা কিন্তু প্রাইভেট সেক্টর, উদাহরণস্বরূপ বলে যেমন বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, যেহেতু একাডেমি সেটা বলছি, আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু চেঞ্জ হতে পারে না। যেমন উদাহরণ বলি, আপনি দেখেন আমরা চেষ্টা করেছিলাম যে সব বিশ্ববিদ্যালয় একসাথে যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু সবাইকে বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিতে আসতে হবে না, একবার পরীক্ষা দিলে সব বিশ্ববিদ্যালয়, একবার যদি পরীক্ষা দেয় এক পরীক্ষায় ডিস্ট্রিবিউট হবে। কিন্তু আমরা কিন্তু বড় বড় অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে রাজি করাতে পারিনি, বরং তারা আমাদেরকে বলছে, আমার অভিজ্ঞতাকে বলছে যে 73 সালের আমাদের এ আছে, এটা আপনার ওয়াই ডু ইউ ট্রান্সগ্রেস। সুতরাং মানসিকতা কিন্তু সরকারি লোক না, অন্য যারা আছে তাদের মানসিকতা সিরিয়াস পরিবর্তন করা দরকার। কিন্তু শুধু একদিকে বলে যে সরকারি লোকে বলতে পারে, দ্বিতীয়ত আমি যদি এখানে বলি যে আমাদের কক্সবাজারে একটা ওই পর্যটনের একটা স্কুল বা এই বানানো দরকার, কিন্তু এটা আপনারা আপনাদের বলি দরখাস্ত দেখাতে চেঞ্জ করতে পারেন কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে। তারা দেবে কি ইসলাম হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপরে কি সাজিবিক বিদ্যা, সেই সব দেবো, ওইটা দিয়ে দেখেন আপনারা পারেন কিনা। সুতরাং এই মানসিকতা কিন্তু সরকারি বলুন, কিন্তু সরকারি বেসরকারি অ্যাজ এ হোল এটা এইটা পরিবর্তন কিন্তু এডুকেশন ছাড়া সম্ভব না। সেই জন্য এডুকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেহেতু তার সাবজেক্ট ডাইভার্সিফিকেশন কিন্তু এই জন্যই হচ্ছে না, কিন্তু এক সাবজেক্টে একই সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে যাওয়া খুব কঠিন। যেমন উদাহরণ হিসেবে আমি একটা ট্রাই করছি স্যার, যেমন আমাদের এতগুলো খনি আছে গ্যাসে, কিন্তু আমাদের কোনো মাইনিং ইঞ্জিনিয়ার নাই, কিন্তু মাইনিং ইঞ্জিনিয়ার সাবজেক্ট নেই কোনো বিশ্ববিদ্যালয়ে। আমার যেহেতু যশোর বাড়ি ওখানে বিশ্ববিদ্যালয় আছে, আমি সিন্ডিকেট মেম্বার, আমি বলেছি যে এটা বানাতে হবে একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ইয়ে মাইনিং ইঞ্জিনিয়ারিং থাকবে। মাইনিং ইঞ্জিনিয়ারিং আমরা যতবারই বলেছি দেখা যায় তার সাথে একটা লেজ লাগিয়ে দেয়, এয়ার পেট্রোলিয়াম লাগিয়ে দেয়, মানে এটা করতে চায় না, চেঞ্জ হতে পারে না। কিন্তু ওই পুরোনো গুলো পলিটিক্যাল সায়েন্স, তারপর ইসলাম হিস্ট্রি অ্যান্ড কালচার, এরকম আমি উদাহরণ হিসেবে বলছি, এর বিরুদ্ধে বলব না, বেশিরভাগ এই ধরনের সাবজেক্ট। কিন্তু মডার্ন যে বিষয়গুলো যেমন কম্পিউটারে কিন্তু অনেকগুলো স্পেশালাইজেশন স্পেশালাইজেশন দরকার, এটা কিন্তু আশা করি ম্যাডাম আমার সাথে একমত হবেন। আরেকটা জিনিস বিশেষ করে স্যার আমার, সেটা হচ্ছে কি আমরা সবাই সবসময় বলি যে আমাদের অভাব অভিযোগ কিছুই নাই, এইটা দেয় না ওইটা দেয় না, এটা বিশ্ববিদ্যালয় অটোনমাস, তারা তো রিসোর্স এদিকে নিতে পারে। আমাদের অভাব অভিযোগ আছে, আমি সরকারের চাকরি করার 35,000 টাকা পাই, কিন্তু আপনাদের মনে হয় যে কয় কোটি পাই, এটা খুব ধারণা না। আমি বলতে চাই এখানে সুতরাং বিষয়টা হচ্ছে সব জায়গায় টাকা কম আছে, টাকাটা হাউ স্মার্টলি ইউজ দ্যাট ইজ দ্য প্রবলেম, হাউ স্মার্টলি অ্যান্ড কোনটায় আপনি ইউজ করলে বেশি ফল পাবে দ্যাট ইজ দ্য মেইন থিং। আমরা এটা দেখি কিন্তু সবাই, আমি মনে করি আমাদের যখন স্যার শুরু করেছিলাম সবাই কিন্তু বলছে যে ব্যাখ্যা দেন ব্যাখ্যা দেন ব্যাখ্যা দেন, আসলে কিন্তু এইটা দিয়েই কিন্তু যে ম্যান পাওয়ার আছে আমরা যদি এখন থেকে প্ল্যান করি অনেক কিছু করা সম্ভব, সেটাই আমার ভাবার উদ্দেশ্য। আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই সময় উপস্থিত আপনারা, আমি আর অ্যাড্রেস করছি না, আমার কলিগরা আছে এখানে সরকারের এবং সরকারের বাইরেও বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির নেতৃত্ব এখানে আছেন। আসলে আমি সময় তো যেহেতু একবার একদমই নাই, সুতরাং আমি একটা কবিতা পড়েই শেষ করে দিই। যেমন ধরেন এই যে আমরা যে কাজগুলো করছি, কেন মানুষ এই প্রযুক্তি গ্রহণ করছে, যেমন আমি যদি বলি মোবাইলের তথ্য সেবা পাঠানো যায় মানি, মোবাইলের তথ্য সেবা পাঠানো যায় মানি, বাঁচলো সময় বাঁচলো খরচ বাঁচলো পেরেশানি, মানুষ কেন জানে। তারপরে ধরেন এই যে আমরা টেলিমেডিসিন আপনারা এখানে দেখেছেন, কিন্তু আমাদের একটা এতে মানে স্টলে টেলিমেডিসিনের উপরে তারা কাজ করছে ডাক্তাররা। ডিজিটাল প্রযুক্তি বদলে দিচ্ছে দিন, ডিজিটাল প্রযুক্তি বদলে দিচ্ছে দিন, তারই বড় নিদর্শন টেলিমেডিসিন।
এইভাবেই কিন্তু আমরা আমাদের মধ্যে আত্মীয়করণ করে ফেলেছি জিনিসগুলোকে। এখন অনেক সময় আমরা খেয়াল করি না, খেয়াল করলেই কিন্তু এগুলো আমরা পরিষ্কার বোঝা যাবে। আমি এখানে বসে আজকে একটা মানে ছোট্ট ঘটনা আমার মনে পড়ল। আমরা কি চাই আসলে? স্বল্প মূল্যে সঠিক তথ্য, স্বল্প মূল্যে সঠিক তথ্য জনগণের দাবি। প্রযুক্তিটা লাগাও কাজে সহজ হতে পারে। তো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে আত্মস্থ করে ফেলেছি। এখন কিভাবে আমরা আগিয়ে যাবো সেটাই হলো বড় কথা। এবং সেখানে নজরুল স্যার যেটা বলেছে যে টাকা খরচ হল, আপনার যদি জায়গাগুলো আপনার উচিত তাই ওই টাকা অনেক বেশি কি বলবো অনেক বেশি সাহায্য করতে পারে। এখন এটা এর সাথে আমি খালি একটা জিনিস বলবো যে আমরা সরকারে তো ধরেন আস্তে আস্তে চেষ্টা করতেছি প্রত্যেকটা মন্ত্রণালয়ে। আপনারা এখানে যে আজকে এক্সিবিশনগুলো দেখছেন সেটা কিন্তু আমরা এই গত দু বছরে কতদূর করতে পেরেছি সেটা কিন্তু মানুষের কাছে দেখাতে আমাদের কোনো লজ্জা নেই। এবং লজ্জা নেই এই জন্য যে এটা কার কাছে লজ্জা করবো, আমরা সবাই মিলেই তো বাংলাদেশ। এবং আজকে যতটুকু আগিয়েছে ধরেন এই যে আপনার মোবাইল ব্যাংকিং, এটা কিন্তু আমরা কাউকে বলে দিই নাই যে ভাই মোবাইলে ব্যাংকিং শুরু করো, ব্যাংকগুলো নিজেরাই করছে। কারণ তাদের মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে তাদের আরো সহজে মানুষকে সেবা দিতে হবে এবং সেই কারণে তারা নিজেরাই করছে। এই সব মিলিয়ে আমি বলবো কিন্তু আমরা একটা জায়গায় অ্যাটলিস্ট এই দুই আড়াই বছরে আমরা একটা জায়গায় আসছি, সেটা প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই। এবং সরকারের যেটা মানে মাননীয় প্রধানমন্ত্রীর যেটা ইচ্ছা সেটা হলো প্রযুক্তি ডিজিটাল সরি প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, আমরা যেটাকে ধরেছি প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য। ডিজিটাল বাংলাদেশ হতে হবে সকলের জন্য, প্রত্যেকটা মানুষ মিলে কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ করবো। আজকে আমি এখানে কালকেও দেখেছি আজকেও দেখছি যে এই নতুন প্রজন্ম বিশেষ করে আমাদের প্রজন্ম কিন্তু অ্যাকচুয়ালি আউটডেটেড। আমরা হয়তো একটু সাহায্য করে যেতে পারি কিন্তু আমাদের আর খুব বড় কিছু দেওয়ার মতো নাই, যেটা রণজিৎ বাবু বলে গেছেন এখানে। আমি মনে করি যে কতগুলো এই নতুন প্রজন্মের কাছে কিছু জিনিস দেখা যাচ্ছে যে তারা আসলে দেশটাকে বদলাতে চায়। এবং তার একটা প্রমাণ আমি দুই চারটা কবিতা করেই বলে যাই, সেটা হলো এই যে মুসা ইব্রাহিম 40 বছর পরে কিন্তু সে হিমালয় পর্বত চড়ে উঠেছে, যেটাকে আমি কবিতা করেই বলি। মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় প্রমাণ খুঁজিয়া পায় এই প্রজন্ম, মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় প্রমাণ খুঁজিয়া পায়, চেষ্টা করিলে বাঙালির কাছে অসাধ্য কিছুই নাই বাঙালি সম্পদ। আমরা আরো দেখলাম যুদ্ধের জিনব সিকোয়েন্স, যেটা হচ্ছে জট পাটের জন্ম রহস্য আপনার আবিষ্কার হয়েছে। 17টা দেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ। এবং সেখানে আমরা দেখলাম সিনিয়র মানুষরা ছিল, মাকসুদুল আলম, ডক্টর মাকসুদুল আলম সিনিয়র মানুষ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ছিলেন উনিও সিনিয়র মানুষ, কিন্তু মূলত যে কাজগুলো এই টিমে যারা কাজ করেছে সব কিন্তু জ্ঞান এই জেনারেশনের ছেলে মেয়ে, 14 পাস করা ছেলে মেয়ে। এবং তাদের ডেডিকেশনে কিন্তু এই জায়গাটায় আমাদেরকে নিয়ে আসতে পেরেছে, তাহলে এত টাকা এই বাংলাদেশ সরকারের নাই যে এই ধরনের একটা কাজ করার। অনেক দেশে বহু টাকা খরচ করে পায় না, যেটাকে আমি কবিতা করে বলি। এবং সামনে যাদিকে দেখছি তারা এতক্ষণ চুপচাপ বসে এই ধরনের একটা সেমিনার শুনছে, সেটাও এই প্রজন্মের। আমি যেটাকে বলি সোনালি আঁশের জন্ম রহস্য বাঙালি করেছে আবিষ্কার, সোনালি আঁশের জন্ম রহস্য বাঙালি করেছে আবিষ্কার, নব প্রজন্ম বদলাবে দিন দেখছি সম্মুখে পরিষ্কার সবাই। এটাই আমাদের সাহস, এটাই আমাদের শক্তি, এবং এটাই কিন্তু আমাদেরকে অন্য জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবে। আপনারা কিছুদিন আগে দেখলেন না যে ক্রিকেট বিশ্বকাপের আপনারা এখানে উদ্বোধন হয়েছে, এত সুন্দর হয়েছে যে বিশ্ব এটাকে একটা স্ট্যান্ডার্ড বলে মনে করছে। এমনকি সাউথ আফ্রিকায় যেটা হয়েছে আপনার ফুটবলের যে বিশ্বকাপ তার চেয়ে ভালো বলে মানে গ্রহণ করেছে। আমি যেটাকে কবিতা করেই বলি, বিশ্বকাপের উদ্বোধনী মুগ্ধ করেছে বেশ, বিশ্বকাপের উদ্বোধনী মুগ্ধ করেছে বেশ, ক্রিকেট বিশ্ব দেখলো আবার সাবাস বাংলাদেশ। এই তো আমরা যাবো ওখানে এবং আমাদের সেই শক্তি আছে। কেবল
আমাদের সবাই মানুষগুলোকে মানে একাত্ম হতে হবে। অর্থাৎ একবার বঙ্গবন্ধুটাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার বুকে বেজেছে যে আমরা স্বাধীন হব, নিরস্ত্র বাঙালি কিন্তু স্বাধীন হয়েছে। আমাদের একই অবস্থা, বঙ্গবন্ধু কন্যা বলেছেন চলেন ডিজিটাল বাংলাদেশ বানাবো, চলেন প্রত্যেকটা মানুষের বুকে যদি বাজে না আমরা এই জায়গা থেকে দেশটাকে বদলে দিতে চাই, সেই শক্তিটা যদি আমাদের বুকে আমরা ধারণ করতে পারি আমি মনে করি সবকিছুই সম্ভব। আমি কবিতা করে বলেই শেষ করতে চাই, নিরস্ত্র বাঙালি মুক্তিযুদ্ধে ছিনিয়ে এনেছে যে কিছুই ছিল না, নিরস্ত্র বাঙালি মুক্তিযুদ্ধে ছিনিয়ে এনেছে যে বাঙালি যখন এক হয়ে লড়ে বিজয় সুনিশ্চিত। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ যেহেতু বলেছে এখানে সেমিনার শুনেছেন সেই জন্য আবার ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। এ পর্যায়ে সভাপতির কাছ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন জনাব রণজিৎ কুমার চক্রবর্তী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করবেন আজকের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক জনাব মাহফুজুর রহমান। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন অনুষ্ঠানের সভাপতি। আপনি সামনে যাবেন না। South Korea. I wanted to say good morning, but it is already afternoon, and that's why good afternoon and assalamu alaikum. The key messages from the sessions are skills and lessons, both soft and IT. Retention of the skills create problems in our country, and legal framework is not time-worthy, not up-to-date. Funds are needed so that we can achieve the goal of digital Bangladesh. We started late, but our achievements are good. This is a good sign for us. And industry readiness for the challenges between industry and institution, there is a gap, need to be addressed by ourselves. The business process, engineering needed, and alignment between academic, training, and industry should be taken into care of. And ICT alumni environment should be created. If we try to do that, it is at all possible to go to the goal. So we have to take care of that. Public-private partnership should consider with due importance. And those are the main concerns of this session. I hope that who are in the government will take appropriate measures to overcome all those things. And also, I appeal to the private sector also to come forward so that we can bring a digital Bangladesh in reality. ICT environment is one of the prerequisites for digital Bangladesh. When talents are ready, industry are ready, the others should also be ready, government should also.
If I am saying that government is a giant, the government should learn to dance, and government will dance, well, the ICT will be put the government answers. Digital Bangladesh request scheme, human resources, and core IT, talents for industry, ICT managers, ICT policy makers, combination of all, we can have digital Bangladesh in reality. Thank you all for persevering and staying so long.